নদিয়ার গোটা জেলা জুড়ে ধর্মঘটের দ্বিতীয় দিন সকাল থেকেই সেরকম কোনো প্রভাব পড়তে দেখা গেল না। বামপন্থী ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনগুলির দুদিনব্যাপী ডাকা বন্ধের আজ দ্বিতীয় দিন, কিন্তু নদিয়ার নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট সহ একাধিক শহরে বন্ধের কোনো প্রভাবই নজরে পড়ল না। স্বাভাবিক আর পাঁচ দিনের মতোই এদিন সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রার চিত্র ফুটে আসে শহরতলিতে। নিত্য প্রয়োজনীয় কাজে অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে যাতায়াত করতে দেখা গেল নদিয়ার বিভিন্ন ট্রেন, বাস ও ভাগীরথী নদীর বুকে। জল পরিষেবাও স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো। পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে শহরের বাজারগুলিতেও বেচাকেনা করতে দেখা গেল ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। মানুষ বিশ্বাসই করে না, অন্তত আমরা ক্যামেরায় বলবে, আমরা মোবাইলেই বলবে, মোবাইলে ক্যামেরায় তো জানতে পারবে কোন কিরাম হচ্ছে। হ্যাঁ, লোকজন কেমন ভিড় বাজারে? ভালোই ভিড়, আপনারা দেখছেন, সচক্ষে দেখতে পাচ্ছেন। আর পাঁচটা দিনের মতো কিভাবে ভিড় হচ্ছে? নর্মাল, পাঁচটা দিনের মতো নর্মালই চলছে। তাহলে বন্ধের সমর্থন কিভাবে করছেন? ইস্যুগুলো ঠিক আছে, বন্ধের সমর্থন না। আমরা এটা কী করবো, সমর্থন আমরা কী করবো বা এটা কিছু করছি না, আমরা ঠিক রোজকার মতো বাজার দোকান করছি, আমরা একই বা মনে করছি। তাহলে বন্ধের কোনো সাড়া পড়েনি? না না না, সবই তো খোলা দেখছেন তো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।